চট্টগ্রামের চকবাজার শাখা থেকে 149 ভরি সোনা লোপটের ঘটনা, ব্যাংকের লকার থেকে নিয়ে চলে গেছে। এখন আর ব্যাংক থেকে তো 149 ভরি কিছুই না ভাই, এটা খুব ছোট্ট ঘটনা। ব্যাংক থেকে তো আপনার টনকা টন এই সমস্ত চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আপনার লোপট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন কিন্তু কাজ করেন না, কিছু মনে করেন না। আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে, আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম, যে কারণেই আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি। যে নলেজ বেসড, যেটা উনি বলেছেন, নলেজ বেসড সোসাইটি ছাড়া সেই সোসাইটি কখনো উপরে উঠতে পারে না। কি ভয়াবহ চিন্তা করেন, এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না, অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা ইমাজিন আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদের তো বেরিয়ে আসছে, সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ বলেন আপনারা? আজকে সংসদে তো আপনার ইয়ে মানব পাচারকারী আছে, যে আদম ব্যবসায়ী, আদম ব্যবসায়ী কেন ভাই, মাদক পাচারকারীও তো ছিল, ভুলে যাচ্ছেন কেন? কক্সবাজার টেকনাফের সেই লোকের কথা ভুলে যান কেন, তাই না? তো এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য, ভদ্রলোক কয়টা খুঁজে পাবেন ওখানে, কিছু মনে করবেন না, সরি। এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, দেখেন প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশের সোনা লুট কি হারায় গেছে, হাইজ্যাক হয়ে গেছে। তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে, জানা যায় না। তারপরে কি ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার নিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায়, শেয়ার ব্যাংক, শেয়ার বাজার, শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা, মোহিত সাহেব বলছিলেন, মনে আছে? মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষ যাতে আশেপাশে যাওয়া যায় না, কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী, তারপরে আপনার কেউ বিরাট হয়তোবা আপনার ধর্মীয় আলেম, এইসব লোকেরা এখন আপনার আমাদের এই কাজগুলোর সঙ্গে জড়িত হয়ে পড়ছে।